আমি শুনলাম যে মানে দুই মুন প্লাস তুমি তো বিয়েই করনি, বউ কোথেকে আসলো? ও আচ্ছা, একটু দুই চার লাইন বলো তো, বউ বউ কাকে বলে আসলে? ধরো দর্শক, এর আগের ভিডিওতে মুনির বলছিল যে ভালোবাসার সংজ্ঞাটা আসলে কি, রবিউলের থেকে আমি শুনবো আসলে বইয়ের সংজ্ঞাটা কি। আসলে জীবনে চলার পথে আচ্ছা না, বিয়ে শাদী তো, বইয়ের সংজ্ঞাটা আসলে কি? ধরো এই যেমন তোমার বিয়ে করার আগে বউ হয়ে গেছে, অনেকের বিয়ে করার পরে বউ হয়, আবার অনেকেই ধরো মানে আসলে বইয়ের সংজ্ঞাটা কি? আসলে একজন নারী আর একজন পুরুষ, হ্যাঁ, ও নো, সমাজের এইটা তো তোমার সহজ সরল উত্তর হলো, একটু কৌশলে বইয়ের সংজ্ঞাটা কেমন হয়? আশা বল একটু ঠিক করো বইয়ের সংজ্ঞাটা। বইয়ের সংজ্ঞা মাথা এখন ঠিক হয়েছে, যেটা প্রয়োজন সেটা এক জায়গায় আর যেটা না প্রয়োজন সেটা এক জায়গায়। তাহলে মাথা নষ্ট না, আমি শুনলাম যে মানে দুই মুন প্লাস তা সে মানে তারাও বেশি কি বলে যোগ্যতা পাইছে ওখানে, এইটা একটু বলো তো। পুলিশে আসলে অন্য অন্য ডিপার্টমেন্টে, হ্যাঁ, পুলিশে একটু আলাদা অন্যরকম, সেটা ভাল লাগছে যে অন্য ইয়ে গেলে সবসময় ওয়েট বেশি ধরত, কিন্তু পুলিশে তো 5 ফিট 8 ইঞ্চি নিচ্ছে, 8 ইঞ্চি নিচে যারা আছে তাদের অযোগ্য বলে ঘোষণা করতেছে, প্লাস 60 কেজি নিচে হলে সে বাদ। তার মানে উপরে যত ওজন বেশি হোক, ওজন আলাদা নিচ্ছে, কিন্তু আরও যে অনেকগুলো ধাপ আছে সেগুলো পার হচ্ছে, যদি তারা পাস করতে পারছে তাহলে নিচে, আর না পারলে। তুমি তোমার উচ্চতা কত রবিউল? আমার উচ্চতা 5 ফিট 11, 5 ফিট 11 ইঞ্চি, মানে আমার তো মনে হয় 6 ফুট, সেটাই একদম বিজিবিতে হয়েছিল 6 ফিট। ও আচ্ছা, এখানে এসে 5 ফিট হয়েছে, মানে কি দিন যাত বয়স হলে কি মানুষের ইয়ে কমে নাকি? আসলে আমার অরিজিনালি 5 ফিট 11। ও আচ্ছা, সেখানে 1 ইঞ্চি বেড়ে গেছিলাম, ভাবছিলাম যে মনে কপালটাই গেল, বাট বাদ। যাক, রবিউলের জন্য আমাদের শুভকামনা, দর্শক যারা আছেন দোয়া করবেন যাতে পরবর্তী ভিডিও ট্রিট নেয়ার ভিডিও করতে পারি। কি রবিউল, সে প্রত্যাশা তো করতেই পারি, হ্যাঁ, ট্রিট রবিউল ট্রিট দিবে সেইটা আমাদের দর্শকরা দেখবে, সেই প্রত্যাশাটা আমরা করি। এবং দর্শক আপনারা জানেন কি না, আমি মনিরকে নিয়ে যে 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 প্রেমের সংজ্ঞা দিয়েছিল সে ব্যর্থ হয়ে একজন সফল প্রেমিকের ভূমিকায় ছিল গতকালকে, একটা ভিডিও আপনারা দেখে আসতে পারেন, এর আগের ভিডিও। তো সেখানে তার অনেক বক্তব্যই ছিল, সে কিন্তু রবিউলকে নিয়ে ইতিমধ্যে শুভকামনা জানিয়ে দিছে। কি রবিউল, অভিনন্দন জানাইছে তোমাকে। যাক, আমরাও প্রত্যাশা করি যাতে পরবর্তী আর একটা ভিডিও রবিউলকে নিয়ে আমরা ট্রিট ভিডিও করতে পারি। আশাফুল, তাহলে কি প্রত্যাশা, কি বলো? আমি তো অলরেডি বলে দিছি যে অগ্রিম অভিনন্দন,
যাক, এখানে আর কিছু বলার তাহলে আমাদের দর্শকদের পক্ষ বাকিটা থেকেও বাকিটা আল্লাহর ইচ্ছা। আলহামদুলিল্লাহ, আমাদের দর্শকদের পক্ষ থেকেও রবিউলকে অগ্রিম অভিনন্দন। আশা করি ট্রিট রেডি রাখবা, তাই তো রবিউল? এই যেমন দর্শকদের সামনে কথা দাও। অবশ্যই, কথা আর কি, ট্রিট তো দিবাই, আল্লাহ খালি আশাটা পূর্ণ করে। হ্যাঁ, সেক্ষেত্রে তো আল্লাহ যদি রহম করে ইনশাল্লাহ। তো দর্শক দেখেন, আপনাদের সামনে রবিউল আমাদের কথা দিল, কনফার্ম হলি ট্রিট। সে পর্যন্ত আমরা অপেক্ষায় থাকি। রবিউল তাহলে বিদায় নেই আমার দর্শকের থেকে। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আমি এবার পুলিশ কনস্টেবলে দ্বিতীয় পর্যায়ে ইনশাল্লাহ পাশ করেছি। এখন আগামীকাল আমার তৃতীয় ধাপ আছে, সেখানে উত্তীর্ণ হলেই পরের দিন পরীক্ষা হবে। আর সেখানে উত্তীর্ণ হতে পারলেই ভাইবা, আসলে আমার জন্য সবাই দোয়া করবেন যেন আমি আল্লাহ যেন আমার মনে আশাটা পূর্ণ করে। অনেক কষ্ট কষ্ট করতেছি, দেখা যাক ইনশাল্লাহ। ফি আমানিল্লাহ, আমাদের দোয়া, দর্শকদের দোয়া। তাহলে রবিউলের জন্য শুভকামনা, পরবর্তী ট্রিটের জন্য। এখনো কি তার মাথা নষ্ট আছে? রবিউল লাস্ট বলে দাও তো, কি এখন মাথা নষ্ট? ওর মাথা নষ্ট। ওকে, তাহলে কও দেখি, আশা বল আর এক লাস্ট ডায়লগ দাও। ওর মাথা নষ্ট। দর্শক আল্লাহ হাফেজ, ওর মাথা নষ্ট, ভালো থাকবেন। তুই এই হিসেবে বলবি।